মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, তোমালোকক এই ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। এই ভিডিঅ'ত অষ্টম শ্ৰেণীৰ গণিতৰ দ্বিতীয় পাঠ এটা চলকযুক্ত একঘাত সমীকৰণৰ বিষয়ে আলোচনা কৰিম। তোমালোকে আগৰ শ্ৰেণীত বীজগণিতীয় ৰাশিৰ বিষয়ে ইতিমধ্যে শিকি আহিছা। আহাচোন কেইটামান বীজগণিতীয় ৰাশি চাওঁ। 1 নম্বৰত এক্স প্লাছ ছিক্স, 2 নম্বৰত 2x³ - 3x+5, 3 নম্বৰত 4x - 7y - z, 4 নম্বৰত 6p² + 5p - 8, 5 নম্বৰত 3k + 6m+2, 6 নম্বৰত 6y - 21। এই ৰাশিকেইটাৰ ভিতৰত 1 নম্বৰ ৰাশিটোত এটা চলক এক্স আছে, 2 নম্বৰটোতো এটা চলক এক্স আছে, কিন্তু 3 নম্বৰত 3টা চলক ক্ৰমে এক্স, ৱাই আৰু জেড আছে, 4 নম্বৰতো এটা চলক আছে, 5 নম্বৰত 2টা চলক আছে কে আৰু এম, 6 নম্বৰত এটা চলক আছে। অৰ্থাৎ ইয়াত আমি এটা চলকযুক্ত ৰাখি পালোঁ 4টা, x+6, 2x³ - 3x+5, 6p² + 5p - 8 আৰু 6y - 21। 2টা চলকযুক্ত ৰাখি পালোঁ 3k + 6m+2, 3টা চলকযুক্ত ৰাখি পালোঁ 4x - 7y - z। এতিয়া আহাচোন এটা চলকযুক্ত ৰাশিকেইটা অলপ ভালদৰে চাওঁ। এটা চলকযুক্ত ৰাখি 1 নম্বৰত x+6 আছে, ইয়াত চলক এক্সৰ ঘাত 1, গতিকে ই এটা একঘাতৰ ৰাখি। 2 নম্বৰত থকা বীজগণিত ৰাশিটোৰ চলক 2টা পদত আছে, প্ৰথম পদটোত চলকটোৰ ঘাত 3, দ্বিতীয় পদত চলকটোৰ ঘাত 1। অৰ্থাৎ এই ৰাশিটোৰ সৰ্বোচ্চ ঘাত হৈছে 3। 4 নম্বৰত যিটো আমি বীজগণিত ৰাখি পাইছিলোঁ, তাত থকা চলকটো প্ৰথম পদত ঘাত 2, দ্বিতীয় পদত ঘাত 1, অৰ্থাৎ চলকটোত সৰ্বোচ্চ ঘাত হৈছে 2, সেয়ে ই এটা দ্বিঘাত ৰাখি। 6 নম্বৰত যিটো ৰাখি পাইছিলোঁ, তাত এটা চলক আছে আৰু তাৰ ঘাত 1, অৰ্থাৎ আমি 3 ধৰণৰ এটা চলকযুক্ত ৰাখি পালোঁ। একঘাতৰ ৰাখি 2টা পালোঁ, x+6 আৰু 6y - 21। 2ঘাতৰ ৰাখি পালোঁ 6p² + 5p - 8, 2ঘাতৰ ৰাশিবিলাকক দ্বিঘাত ৰাখি বুলি কোৱা হয়। আৰু 3ঘাতৰ ৰাখি পালোঁ 2x³ - 3x+5, 3ঘাতৰ ৰাশিবিলাকক ত্ৰিঘাত ৰাখি বুলি কোৱা হয়। এতিয়া এটা চলকযুক্ত একঘাতৰ ৰাশিবিলাক আমি পালোঁ। এই এটা চলকযুক্ত একঘাতৰ ৰাশিবিলাকক যদি এটা সংখ্যা নাইবা একে চলকযুক্ত একঘাতৰ আন এটা ৰাশিৰ লগত সমতুল্য কৰা হয় বা সমান কৰা হয়, তেনেহ'লে তাক আমি এটা চলকযুক্ত একঘাতৰ ৰাশি একঘাতৰ সমীকৰণ বুলি কওঁ। তলত কেইটামান একঘাতৰ সমীকৰণ লৈছোঁ, চোৱাই x-6=3, 2x-5=x+7, 3y4y+5=15-3y। অৰ্থাৎ 1 নম্বৰটো এটা একঘাতৰ ৰাশি এটা সংখ্যা 3ৰ সমতুল্য কৰিছোঁ, গতিকে ই এটা চলকযুক্ত একঘাতৰ সমীকৰণ। ঠিক তেনেদৰে 2 নম্বৰত 2টা একে চলকযুক্ত একঘাতৰ ৰাশি আমি সমান বা সমতুল্য কৰিছোঁ, গতিকে ইও এটা চলকযুক্ত একঘাতৰ সমীকৰণ। 3 নম্বৰতো 2টা একে চলকযুক্ত একঘাতৰ ৰাশি সমান কৰা হৈছে, গতিকে ইও এটা চলকযুক্ত একঘাতৰ সমীকৰণ। এইবাৰ এটা চলকযুক্ত একঘাতৰ ৰাশি কেনেকৈ সমাধান কৰে সেয়া চাওঁ আহা। তোমালোকে মনত ৰাখিবা, এটা চলকযুক্ত একঘাতৰ সমীকৰণবিলাক ৰৈখিক সমীকৰণ বুলি কোৱা হয়। এতিয়া ৰৈখিক সমীকৰণ এটাত যি চলক থাকে, এই চলকৰ একোটা নিৰ্দিষ্ট মানৰ বাবে বাওঁপক্ষ আৰু বাওঁপক্ষ সমান হয়। যিটো মানৰ বাবে সমীকৰণটোৰ বাওঁপক্ষ আৰু বাওঁপক্ষ সমান হয়, সেই মানটোকে সমীকৰণটোৰ মূল বা বীজ বুলি কোৱা হয়। সমীকৰণ এটাৰ পৰা চলকৰ মান ওলোৱা কাৰ্যটোকে আমি সমীকৰণটো সমাধান কৰা বুলি কওঁ। সমীকৰণ এটা সমাধান আমি বিভিন্ন ধৰণে কৰিব পাৰোঁ, যদি ইয়াত আমি এটা পদ্ধতিৰ কথা আলোচনা কৰোঁ আহা। সাধাৰণতে সমীকৰণ এটা সমাধান কৰিবলৈ
চলকসত্ব পদবর সমান চিহ্নর বাওপক্ষত রাখি বাকী পদবর সমান চিহ্নর বপক্ষ স্থানান্তর করা হয়। এটা পদ এক পক্ষের পর আন পক্ষে স্থানান্তর করলে তলত দেওয়া ধরনের চিহ্ন বা গাণিতিক প্রক্রিয়া সলনি হয়। যোগ সলনি হয় বিয়োগ হয়, বিয়োগ সলনি হয় যোগ হয়, পূরণ সলনি হয় হরণ হয়, আর হরণ সলনি হয় পূরণ হয়। এতিয়া এই যে সলনি হয় বা পরিবর্তন হয় বলে কল এই কেটা আমি কেটামান উদাহরণের সহায়ত চাওয়া তলত কেটামান আমি সমীকরণ লৈছো। এই সমীকরণবোর আমি একাধিক ক্রমে সমাধান করি আর যেতেই সমাধান করিম তাতে আমি আগতে কোয়া চিহ্নর যে সলনি হয় সেই কথাখানি আমি বুঝবলে পাম। প্রথম সমীকরণ লৈছো এক্স প্লাস এইট ইকুয়াল টু নাইনটিন, দ্বিতীয় সমীকরণ লৈছো ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু টুয়েন্টি ওয়ান, তৃতীয় সমীকরণ লৈছো টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টুয়েন্টি ফাইভ, আর চতুর্থ সমীকরণ লৈছো সিক্স জেড মাইনাস এইট ইকুয়াল টু টেন, পঞ্চম সমীকরণ হয়েছে টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই প্লাস সিক্স। এইবার আমি সমাধান চাও, প্রথমতে এক নম্বর সমাধান চাও এক্স প্লাস এইট ইকুয়াল টু নাইনটিন, ইয়ারে এক্সর পক্ষত যোগ হয়ে থাকা এইটুক আমি পক্ষত পক্ষান্তর করা শিশু পক্ষত গিয়ে মাইনাস হল, সেই আমি নাইনটিনের পর এইট মাইনাস করা ইলেভেন পালো, অর্থাৎ এই সমীকরণটি চলকর মান এগারো, অর্থাৎ এই সমীকরণটির সমাধান হয়েছে এগারো বা ইলেভেন। এইবার সব দুই নম্বর সমীকরণটির সমাধান ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু টুয়েন্টি ওয়ান, ইয়াত বাওপক্ষত থাকা স্থির সংখ্যা ফাইভক সুপক্ষলৈ নিয়াত মাইনাস হল, টুয়েন্টি ওয়ানৰ পৰা ফাইভ মাইনাস কৰাত ছিক্সটিন পালোঁ, ফ'ৰ ৱাই যে বাওঁফালে আছে ইয়াত ফ'ৰ আৰু ৱাইৰ মাজত যদিও কোনো চিহ্ন দেখা যোৱা নাই ফ'ৰ আৰু ৱাই কিন্তু পূৰণ হৈ আছে, গতিকে ৱাইটো বাওঁফালে ৰাখি ফ'ৰ সোঁফালে নিয়াত সোঁফালে থকা ষোল্লৰ লগত ফ'ৰ হৰণ হওক, ষোল্লক চাৰিৰে হৰণ কৰাত আমি চাৰি পালোঁ, অৰ্থাৎ এই সমীকৰণটোত থকা অজ্ঞাত ৰাখি ৱাইৰ মান চাৰি পোৱা গ'ল, গতিকে এই সমীকৰণটোৰ সমাধান হৈছে চাৰি। এইবার আহ তিন নম্বর সমীকরণটির সমাধান চাও, টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টুয়েন্টি ফাইভ, বাওপক্ষত থাকা স্থির সংখ্যা ফাইভ হোক সুপক্ষত নিয়াত মাইনাস হল, টুয়েন্টি ফাইভের পর ফাইভ মাইনাস করা টুয়েন্টি পাল, এইবার এক্সর লগত থাকা টুটু সোফালে নিয়াত হরণ হল, অর্থাৎ বাওপক্ষত পূরণ আছে সেই পক্ষত গিয়ে হরণ হল, টুয়েন্টি টুরে হরণ করা টেন পাল, অর্থাৎ এই সমীকরণত থাকা অজ্ঞাত রাখি এক্সর মান টেন, গতিকে এই সমীকরণটির সমাধান হল টেন। এবার আমি চার নম্বর সমীকরণটি সমাধান করি, চার নম্বর সমীকরণটি হল সিক্স জেড মাইনাস এইট ইকুয়াল টু টেন, বাওপক্ষত থাকা স্থির সংখ্যা মাইনাস এইট পক্ষত নিয়াত প্লাস হয় আর টেনের লগত প্লাস হয় এইটিন হল, জেডর লগত গুণ হয়ে থাকা সিক্সক সোফালে নিয়াত পক্ষত থাকা এইটিনের লগত হরণ হল, আর এইটিনত সিক্সের হরণ করা থ্রি পালো, গতিকে এই সমীকরণটির সমাধান হল তিনি। এবার আমি পঞ্চম সমীকরণটির সমাধান চাও, এই সমীকরণটি উভয় পক্ষত চলক আছে, গতিকে সুপক্ষত থাকা চলক ওয়াই হোক বাওঁফালে অনাত মাইনাস ওয়াই হল, আর বাওঁফালে থাকা স্থির সংখ্যা মাইনাস থ্রি সুফালে নিয়াত প্লাস থ্রি হল, বাওঁপক্ষত টু ওয়াই মাইনাস ওয়াইৰ পৰা ওয়াই মাইনাস করলে ওয়াই পালো, আর সুপক্ষত সিক্সর লগত থ্রি যোগ করা নাইন পালো, এইদরে আমি এই সমীকরণটি থাকা চলক ওয়াইর মান ন পাল, এই সমীকরণটির সমাধান হল ন। আজিলে এইখিনি, ধন্যবাদ।